ওয়াও ভাই কি বলবো, দেখা যাবে আদা আছে ভাই, আমার তো মনে হয় নাই, দেখেন কতটা পেস্ট হয়েছে। আমার মনে হয় ভাইয়া বাটা এরকম পেস্ট হয় না। সবাই কেমন আছেন? আশা করি ভালো। আমি আজকে এসেছি সাজিদ ক্রোকারিসে, যেটা গুলশান শাহজাদপুর সুবাস্তু নজর ভ্যালির ঠিক নিচতলায় অবস্থিত। আর এখানে আপনারা পাবেন খুব ভালো মানের হোম এবং কিচেন আইটেমস। তো আজকে এরকমই একটি অসাধারণ প্রোডাক্ট দেখাবো, এটা হলো অর্পাট ব্র্যান্ডের 1600 ওয়াটের ব্লেন্ডার। এটা কিন্তু দারুণ ব্লেন্ডার, হেভি পারফরমেন্স। তো চলুন এটা সম্পর্কে ডিটেলস আমরা মুক্তার ভাইয়ের কাছ থেকে জেনে নিই, লেটস গো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ফাহিম ভাই, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। তো আপনার ব্যবসা কেমন যাচ্ছে? ব্যবসা ভাইয়া আগের তুলনায় অনেক ভালো ইনশাল্লাহ, কাস্টমারের ভালোবাসা আল্লাহর রহমতে অনেক ভালো আছে। আচ্ছা, তো এখন কি দেখাবেন আমাদের আজকে? বেসিক্যালি ভাইয়া একটু বিগ সাইজের একটা ব্লেন্ডার নিয়ে আসছি। এই ব্লেন্ডারটা আপনার খুবই ভালো, এক কথা বাজারে সেরা বিগ সাইজের ব্লেন্ডার বলতে পারেন আপনি। জি, খুব হাই কোয়ালিটি একটা ব্লেন্ডার মেশিন। এই ব্লেন্ডারটা হলো 1600 ওয়াটের। এই ব্লেন্ডারটা দেখানোর একটাই কারণ, অনেক আফর আমাদের ভিডিও নিচে কমেন্ট করে থাকে যে ভাইয়া আমাদের একটা বড় সাইজের ব্লেন্ডার দেখান, আমাদের আদা রসুন বেশি করা প্রয়োজন, সেক্ষেত্রে ছোটো ছোটো ব্লেন্ডারে বেশি করতে পারি না। আচ্ছা, এর জন্য আমরা একটা বিগ সাইজের ব্লেন্ডার নিয়ে আসি, যারা আদা রসুন বেশি করতে চায় তাদের জন্য। ওকে, আর এই ব্লেন্ডারটা সম্পর্কে আমি কিছু যেটা না বললে না হয়, এটা আমি একটু দেখাই দিচ্ছি এটা আসলে কার্যকারিতা কেমন। এখানে ফার্স্টে বলতেছি ভাইয়া, এটা দেখেন ডাবল বল বেয়ারিং, ঠিক আছে, হেভি ডিউটি মোটর। এটা যে মোটরটা সম্পূর্ণ ডাবল বেয়ারিং এর মোটর, এখানে লেখা আছে দেখেন ডাবল বল বেয়ারিং, ঠিক আছে, হেভি ডিউটি মোটর। এটা কোম্পানি দিয়ে দিছে, ইভেন লিখেও দিছে, আর দুইটা যে বেয়ারিংটা লাগানো আছে সেটা দেখা দিছে এখানে, ঠিক আছে। এবং হেভি ডিউটি মেটাল জার, যে জারগুলো সম্পূর্ণ হেভি ডিউটি এবং 100% স্টিল, যেটা আমার কাছে ম্যাগনেট আছে, আমি আজকে এটা দেখাই দিব যে এটা আসলে কতটা পিওর স্টিল। আর এখানে ওভারঅল দুইটা সেফটি দেওয়া আছে। আচ্ছা, এই সেফটিগুলোর কারণে কখনো মোটরগুলো জ্বলে না। আর সবচেয়ে বড় ফ্যাসিলিটি হলো ভাইয়া, এখানে কী লেখা আছে, কম মাইকেল গ্র্যান্ডার, ঠিক আছে। এই ব্র্যান্ডার চাইলে আপনার 1 টানা 90 মিনিট চালাইতে পারবেন, লেখা আছে 90 মিনিট কন্টিনিউ ওয়ার্কিং। এই ব্র্যান্ডার যদি রানিং এ, অনেক ব্র্যান্ডার দেখা যায় 10 মিনিট 15 মিনিট চালাইলে মোটর জ্বলে যায়, আপনার চাইলে 1 টানা 90 মিনিট এই ব্র্যান্ডার চালাইতে পারবেন, মোটর জ্বলবে না, এত হ্যাভি ডিউটি একটা ব্র্যান্ডার মেশিন। আর এটার সাথে এক্সট্রা কিছু প্রোডাক্ট ফ্রি দেওয়া আছে, কী কী দেওয়া সেটা আমি দেখাই দিচ্ছি। এখানে একটা নপ আছে, একটা লক আছে, দুইটা সার্কিট ব্রেকার আছে, একটা স্টিলের বুশ দেওয়া আছে। এই বুশ এখানে আমি আইটেমগুলো দেখাই দিচ্ছি, এই জিনিসটা সম্পূর্ণ ফ্রি থাকবে, ঠিক আছে। অনেক ব্লেন্ডারে বুশ থাকে হলে প্লাস্টিকের, বিগ সাইজের ব্লেন্ডারগুলো অনেক সময় বুশগুলো তাড়াতাড়ি প্রবলেম হয়, এটা কিন্তু সম্পূর্ণ বুশগুলো স্টিলের, যেটা আমি দেখাই দিচ্ছি আবার মোটরও দেখা দিচ্ছি, দেখেন স্টিলের বুশ, ঠিক আছে ভাইয়া, সম্পূর্ণ এই বুশটাও স্টিলের, ইভেন এ বুশটাও স্টিলের, দেখেন এগুলো নষ্ট হওয়ার কোনো ভয় নেই। একটা বুশ যদি আপনি 10-15 বছর ইউজ করতে চান, অনায়াসে ইউজ করতে পারবেন, এত হেভি জিনিস। আর এটা যে 100% স্টিল সেটা আমি আজকে প্র্যাকটিক্যালি দেখাই দিই। এখানে দেখেন আমার কাছে একটা ম্যাগনেট আছে, আমি একটা নাইফ রাখছি, নাইফের সাথে ম্যাগনেট অলরেডি লাগানো আছে, এটার সাথে লোহা মিক্স আছে, এর জন্য লেগে আছে, যেটা লোহা মিক্স থাকবে ওটাতে ম্যাগনেটটা ধরবে, যেটা পিওর স্টিল ওটা কখনো ম্যাগনেট ধরবে না। আচ্ছা, সেক্ষেত্রে আমি একটা প্র্যাকটিক্যালি দেখাই দিই যেটা আসলে অরিজিনাল স্টিল কিনা, ঠিক আছে। এই দেখেন ভাইয়া, লাগে ভাই, আপনি একটা ফলো করে দেখেন ফাহিম ভাই, লাগে, আপনি একটু নিজে হাত দিয়ে লাগান তো ভাই, দেখেন তো লাগে কিনা, লাগে ভাই, লাগে, ঠিক আছে। তো এটা যে পিওর স্টিল, এটা আমি প্র্যাকটিক্যালি দেখাই দিলাম। ইভেন এই স্টিলের ঝাড়টার জন্য আমরা গ্যারান্টি দিই 30 ইয়ার্স, 30 বছরের ভিতরে একটা কালার ডিসকালার হয়ে যায় কোম্পানি থেকে রিপ্লেস করে দেওয়া হবে। আচ্ছা, 100% পিওর স্টিল, এগুলো 30 বছর না, আমার এতটাই কনফিডেন্স আছে, এই 40 ইয়ার্স 50 ইয়ার্স যদি আপনি ইউজ করেন ইনশাল্লাহ এগুলো কখনো কালার ডিসকালার হবে না। আচ্ছা, এত হ্যাভি একটা প্রোডাক্ট। তো আমি কথা না বাড়িয়ে ফাহিম ভাই আজকে একটা আদর্শন করে দেখাই দিই, ঠিক আছে। আমি কিছু আদা ভিতরে দিয়ে দিই ফাহিম ভাই, জি আমি অল্প কিছু আদা দিছি, আমি আমার ভিজুরকে বলো আপনারা তো বেশি করে আদা দিবেন, ঠিক আছে, আমার কাছে অল্প আদা আছে তাই আমি একটু অল্পই দিলাম, আমি বেশি দিতে পারলাম না, ঠিক আছে। আর আমি একটু হালকা একটু ইয়ে পানি দিয়ে দিচ্ছি, কারণ আদাটা যখন করবো অবশ্যই আপনাদের একটু পানি দিতে হবে, সেদিন একটু সামান্য পানি দিয়ে দিচ্ছি আমি ব্লেন্ডটা করার জন্য। এখন আমি ঢাকনাটা লক করে লাগাই দিচ্ছি, অনেক ব্লেন্ডার আছে দেখা যায় আপনার ক্লিপ লকটা থাকে না, এটা কিন্তু লক দেওয়া আছে, ঠিক আছে, সুবিধা আছে যে আপনার বেশি একটা মানে অনেক সময় যখন ব্লেন্ডার আমরা মানে প্রসেসিং করি দেখা যায় প্রেশারে অনেক সময় ঢাকনাগুলো উঠে যায়, কিন্তু এটা উঠবে না, কারণ এটা সেফটি লক দেওয়া আছে এই জন্য। তো আমি কথা না বলে একটা ইউজের সিস্টেমটা দেখাই দিই। ফার্স্টে যখন আমার আপুদেরকে আমি বলবো বা যারাই ব্লেন্ডারটা ইউজ করবেন, আগে ইউজের প্রসেসিংটা ভালো করে বুঝে নেবেন, সেটা আমি একটু ফেটিকা দেখাই দিচ্ছি। ফার্স্টে আপনাদেরকে পালস ইউজ করে নিতে হবে, পালসের সুবিধা কি, এই জিনিসটা ইউজ করলে ব্লেন্ডিংটা খুব দ্রুত হয় এবং মিক্সটা তাড়াতাড়ি হয়, ঠিক আছে, আমি একটু দেখাই দিচ্ছি। এইভাবে আপনার 3-4 বার করবেন, 3-4 বার করলে তাহলে মোটামুটি ব্লেডটা একবারে ফ্রি হয়ে যাবে, তার পরবর্তীতে আপনি 1-2 কাজ করবেন, কোনো সমস্যা হবে না। আমি দেখা যাচ্ছে
এখন আমি ওয়ানে দিলাম টুতে দিলাম ভাই আমার মনে পেস্ট হয়ে গেছে ভাই আমি তো অফ করে নেই একটু অফ করে নিলাম ফাইন ভাই আসলে 10 সেকেন্ড হয় নাই আমরা কথা বলতে শেয়ার ভিতর হয়ে গেছে আচ্ছা ঠিক আছে তো করে দেখি কেমন হয়েছে ভাই জি কি বলেন আপনি অবশ্যই वाओ भाई की बोलबो देखा जाए आदा आसे भाई हमार तो मन है नाई देखें कतरा पेस्ट है हमार मन है भैया बाटा ए रकम पेस्ट है ना आपने तो हाथ धरे देखें एक आसे को औषधे बोलते पारबेन आसे किछु किछु ना भाई आमार आर 5 सेकेंड दिले तो आदा खुजे पाया देव ना ठीक है एक ढेले देखा भाई केमन होइछे आपने तो देखें भाई भाई देखें एक वाह चमत्कार भाई आसले की बोलबो आमरा जेटा मुखे बोले सेटा करे देखाय दे ठीक आछे तो सर हमें एक कथा बोलो जरा आपूरा जरा बड़ो बिग सैजे ब्लैंडार यूज करते चान फैमिलिर जो हमारे बसि बेसि मसला प्रयोजन है जैसे अनेक फैमिली बड़ो थे ठीक है तक अपना अवश्य ब्लैंडार कबें एक ब्लैंडार चाहिए अपना आठ दस बस अनायस यूज करते हैं इवें क्योंकि पाँच बस मोटर ग्यारंटी दीची जो कोई प्रब्लेम है इनशाला रिप्लेस कर देव ठीक है तो हमें कथा ना बारिया भाइय प्राइसा अवश्य तो ये प्राइसा भाइया आसले कि बलब एक बारे हाथ नागाले ब्लैंडार शोरूमे সাধারণত সেল করে থাকি 8.5 হাজার 9 হাজার টাকা অলরেডি সেল করে থাকি এটা আসলে বলা প্রয়োজন হয় না কাস্টমারে বলে নিয়ে যায় সেক্ষেত্রে আমরা অনলাইনে যে প্রোডাক্টগুলো দিয়ে থাকি একদম রিজনেবল প্রাইস যেটা আমরা ডিলার প্রাইসে দিয়ে থাকি আর অফার ব্র্যান্ডের মেনলি ওটা আমরা 40 টু 50 এর জন্য আমরা সবসময় একটা কথা বলে থাকি আমরা এমন একটা প্রাইস দিয়ে রাখি যেন সবাই কিনতে পারে বা সবার সাধ্য মতো হয় ঠিক আছে তো আপনি প্রাইসটা বলে দিই তাহলে অবশ্যই এই প্রাইসটা রাখছে মাত্র 6500 টাকা 6500 টাকা এটা শুধু আপনার চ্যানেল আপনার চ্যানেল থেকে যারা আমাদের এই ভিডিওটা দেখে কিনবে তাদের জন্য 6500 আচ্ছা যদি তারা ভিডিও না দেখে আসে এমনি কেউ কিনতে আসে তারা কিন্তু আমরা এই প্রাইসে নিতে পারবে না তাদের কিন্তু প্রাইসটা বেশি থাকবে এটা শুধু আপনার চ্যানেল থেকে যারা কিনবে তাদের জন্য মাত্র 6500 টাকা রাখবো আমরা ঠিক আছে ভাইয়া আর আমাদের প্রোডাক্টটা নিতে হলে কিভাবে নিতে হবে সেটা আমি একটু বলে দিচ্ছি জি আমাদের এখানে আমাদের অ্যাড্রেসটা আমি বলে দিই ফারস্টে আমাদের অ্যাড্রেসটা হলো সুভাষ নজরবেলি শপিং মল শাহজাদপুর গুলশান ঠিক আছে ভাইয়া সুভাষ নজরবেলি শপিং মল শাহজাদপুর গুলশান আর আমাদের শোরুম নাম্বার হলো 96/100 সাজিদ কোকারিস লেখা দিয়ে আমাদের সাজিদ কোকারিস আর এখানে আমাদের নগদ বিকাশ নাম্বার দেওয়া আছে ইভেন বিকাশদের নাম্বার এটা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ দেওয়া আছে আপনারা চাইলে ভিডিওতে আমাদের দেখে নিতে পারবেন ঠিক আছে আর যারা মনে করেন যে আমাদের শোরুমে আসতে চান শোরুমে আসা দেখে নিতে পারবেন আর যদি কেউ আসতে না পারে ঠিক আছে দেখেন আমাদের বিদেশ থেকে অনেক প্রবাসী ভাইরা ফোন দিতে ভাইয়া আমরা একটা প্রোডাক্ট নিতে চাই অন্য সময় দেখা দেয় অনেক জায়গাতে একটা প্রোডাক্ট কিনি প্রতারণা শিকার এই প্রোডাক্টটা অন্য সময় একটা দেখা আরেকটা দিয়ে দেয় আমি এটাই বলতে পারবো ইনশাআল্লাহ আমরা কখনোই কাজটা করবো না আপনার আমরা যে প্রোডাক্টটা দেখাইছি আপনাকে সেম জিনিসটাই দেওয়া হবে আচ্ছা ইভেন আমরা যেটা 5 বছরের গ্যারান্টি দিই সেটা মেমোতে লিখে দিব যদি 5 বছরের ভিতরে কোনো ধরনের প্রবলেম আমরা রিপ্লেস করে দেবো আর প্রোডাক্টটা নিতে হলে যারা বিদেশ থেকে প্রোডাক্টটা অর্ডার করবে আমাদের প্রবাসী ভাইয়ারা তাদেরকে মিনিমাম আগে আমাদেরকে 1000 টাকা অ্যাডভান্স করতে হবে তারপরে যে বাকি যে টাকাটা থাকবে সেটা কন্ডিশন আমরা কুরিয়াতে দিয়ে দেবো বাকি টাকা যেটা ডিউ থাকবে কুরিয়াকে দিয়ে আপনার প্রোডাক্টটা নিয়ে যাবেন আপনার বাংলাদেশে যে প্রান্তে বলেন আমরা পৌঁছাই দেবো কোনো সমস্যা নেই ঠিক আছে শর্তে একটাই আমাদের স্ক্রিন দেওয়ার নাম্বারটা আমাদের সাথে যোগাযোগ করবেন ইমো নাম্বারটা হলে ইমো নাম্বার আমাদের এই নাম্বারে যোগাযোগ করবেন আপনার চাইলে যারা প্রবাসী ভাইয়ারা ফোন দেবে ভিডিও কলে দেখে সুন্দরভাবে নিতে পারবে কোনো অসুবিধা নেই ঠিক আছে বড় ভাই ওকে ওকে তো ভালো থাকবেন আবার দেখা হবে ইনশাআল্লাহ ভাই ওকে ঠিক আছে আসসালামু আলাইকুম